प्रोविडेंट फंड तीन नंबर पॉइंट बोलते अनरिकगनइज प्रोविडेंट फंड प्रोविडेंट फंड ये टाइप्स ऑफ प्रोविडेंट फंड गवर्नमेंट प्रोविडेंट फंड बा स्टेटरी प्रोविडेंट फंड बोला स्टेटरी स्टेटरी प्रोविडेंट फंड गवर्नमेंट प्रोविडेंट फंड बा इटा के बोले स्टेटरी प्रोविडेंट फंड बा इटा के बोले আচ্ছা এরপরে দেখেন যে এই গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড আবার দুই ধরনের গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড আবার দুই একটা বলছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জেনারেল ফান্ড আরেকটা বলছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ মানে প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ আমি সঙ্গে বললাম জেনারেল প্রোভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ আচ্ছা এই প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে ফার্স্ট শিডিউলে আলোচনা করা আছে ফার্স্ট শিডিউলে আর আপনারা যে ক্লাস করতেছেন দুইটা মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের স্টুডেন্ট কম্বাইন করে আমি পরে সিগ্রিগেট করে ফেলব ঠিক আছে মানে বেসিক জিনিসটা হলো কি ফার্স্ট পার্টের স্টুডেন্টদের জানা দরকার সেকেন্ড পার্টের স্টুডেন্টদেরও জানা দরকার এই জন্য একত্রে ক্লাস নিচ্ছি যেহেতু জুম প্ল্যাটফর্ম তো এই জন্য নিয়ে আসে হ্যাঁ নিচে আচ্ছা প্রভিডেন্ট ফান্ড নিয়ে মানে ইন্ডিয়াতে আলোচনা করা আছে কোথায় ফার্স্ট শিডিউলে আলোচনা করা আছে বিভিন্ন ধরনের ফান্ড নিয়ে আলোচনা করা প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলোচনা করা আচ্ছা এখন যারা সেকেন্ড পার্টে আছেন মানে তাদের জন্য কিন্তু ফার্স্ট শিডিউলটা ইম্পর্টেন্ট প্রভিডেন্ট ফান্ডটা ইম্পর্টেন্ট মানে সেকেন্ড শিডিউল সরি যারা সেকেন্ড পার্টে আছেন তাদের জন্য ফার্স্ট শিডিউলটা করতে হবে আর যারা ফার্স্ট পার্টে আছেন তাদের জন্য না পড়লেও চলবে ফার্স্ট পার্টের স্টুডেন্টদের জন্য এটা ম্যান্ডেটরি না পড়াটা ফার্স্ট স্টুডেন্ট জন্য এবার আপনাদের কিন্তু আমি অডিয়েন্স সাজেস্ট করছি কোনটা বলেন তো দেখি কে এম স্যারের বইটা হ্যাঁ কে এম স্যার অথবা লাল বাহাদুর যে একটা অডিয়েন্স আপনারা নেবেন হ্যাঁ ফার্স্ট ক্লাসে তো আমি বুক রেফারেন্স গুলো বলে দিয়েছি যে কোন কোন বইগুলো আপনাদের রাখতে হবে তাই না বুক রেফারেন্স গুলো আমি বলে দিয়েছি আচ্ছা প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে জেনারেল রুল কি একটু পরে দিচ্ছি ভাই প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে জেনারেল নিয়ম কি জেনারেল রুলটা যে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে নিয়ম হলো যে এমপ্লয়ি মানে এমপ্লয়ার কি করবে सेम কন্ট্রিবিউট করবে মানে অর্থাৎ এমপ্লয়ার যদি 10% কন্ট্রিবিউট করে এমপ্লয়ি কি করবে 10% কন্ট্রিবিউট করবে তাই না আচ্ছা এটা তো জেনারেল নিয়ম আচ্ছা আমরা এই চারটা পি এর মধ্যে পার্থক্যগুলো বলি হ্যাঁ যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড इवन আনরিকগনাইজড প্রভিডেন্ট এর মধ্যে পার্থক্যগুলো দেখি আচ্ছা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কি যে এটা তো गवर्नमेंट প্রভিডেন্ট ফান্ড তাই না জিপিএফ এবং সিপিএফ गवर्नमेंट প্রভিডেন্ট ফান্ড সিপিএফ হলো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আর জিপিএফ হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড আচ্ছা জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে বলছে কি যে সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন জিপিএফ আছে ওই ওই সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন দেখবেন পেনশন আছে যে সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন জিপিএফ আছে ওই সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন কি আছে পেনশন আছে মানে তারা পিএফ এ টাকা পাবে রিটায়ারমেন্টের সময় সাথে কি পাবে পেনশনও পাবে পেনশন পাবে পেনশনও তাদের জন্য এনটাইটেলমেন্ট আচ্ছা গভ যে সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন জিপিএফ আছে ওই সমস্ত

এখানে কি করে গভর্নমেন্ট কন্ট্রিবিউশন করে গভর্নমেন্ট কি করে কন্ট্রিবিউশন করে আর গভর্নমেন্ট কি এমপ্লয় না সিপিএফ এর ক্ষেত্রে গভর্নমেন্ট হল এমপ্লয় এমপ্লয় কি করে কন্ট্রিবিউট করে এবং এমপ্লয় যে তো কন্ট্রিবিউট করে এই জন্য এই কন্ট্রিবিউশনটা কি হবে স্যালারি সাথে যোগ হবে উইল বি অ্যাডেড উইথ যখন আমি তো সিপিএফ এর ক্ষেত্রে মানে এমপ্লয় এমপ্লয়ার দুজনেই তাহলে কন্ট্রিবিউট করে হ্যাঁ দুজনেই করে আর জিপিএফ এর ক্ষেত্রে

0.15 इनटू 14.5 परसेंट। और वन थर्ड ऑफ़ बेसिक्स चल रहा है, वन थर्ड ऑफ़ बेसिक्स चल रही तो दिया नहीं थे ना? वन थर्ड ऑफ़ बेसिक्स चल रहा है, बेसिक्स चल रहा है। लॉयरन ना, लॉयरन एग्जाम शुन्पाबल। उधर ये बाला सेट है, सीक्स शूटर पारे पैरा 25, 25 है बाला सेट। सीक्�

বেসিক স্যালারি এন্ড ডিএ নিস অলস বেসিক স্যালারি বলতে বোঝায় বেসিক স্যালারি এন্ড ডিএ এটা একটু নোট ডাউন করে রাইখে না মানে বেসিক স্যালারি বলতে কি বোঝায় ওই যে ডিএ কিন্তু আমরা ডিএ নিস টাও কিন্তু কনসিডারেশনে আন তবে নি আসবে তার মানে 1/3 অফ বেসিক স্যালারি এন্ড ডিএ নিস

পিলার তো ইন্টারেস্ট আছে মানে বাস্তবে কিন্তু 14.5% এক্সিট করে না আরেকবার একটু ইন্টারেস্ট বলবেন ভাই আই ওয়ান্ট টু লিংক টা ছুটে গেছে আমি দেখেন ধরেন যে আরপিএফ থেকে যদি আমি ইন্টারেস্ট একরো হয় না ডিউইং দা পিরিয়ড যদি মানে পিএফ এর টাকাগুলো আমি কি করি ইনভেস্ট করি ইনভেস্ট করলে কি হয় ইন্টারেস্ট একরো হয় না ইন্টারেস্ট একরো হয় যেমন জিপিএফ এবং সিপিএফ যেহেতু গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড এইজন্য বলছে কি এই ফান্ড থেকে যে ইন্টারেস্ট একরো হবে এই ইন্টারেস্টটা কি ফুল এক্সাম্পল যেহেতু জিপিএফ এবং সিপিএফ কি গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড না প্রথম দুইটা তো গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড তার মানে এখান থেকে যে ইন্টারেস্ট এক হবে এই ইন্টারেস্ট ইনকামটা কি ফুললি কি এক্সাম্পল আরপিএফ এর ক্ষেত্রে বলছে যে আপনি মানে আরপিএফ এর ক্ষেত্রে একটা এক্সাম্পশন পাবেন যদি ইন্টারেস্ট ইনকামটা উইদিন 14.5% অর ওয়ান থার্ড অফ বেসিক স্যালারি যেটা লো আয়রন এর মধ্যে থাকে

এটা কোন একটা ফিগারের উপরে তো ওই 14.5% ইন্টারেস্ট अप्लाई করতে হবে। হ্যাঁ কোন একটা ফিগারের পরে 14.5% এটা আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটা কিন্তু পাবো যে কোন অ্যামাউন্টের পরে। আমাদের ইন্টারেস্টগুলো কি কিউমুলেটিভ না? আচ্ছা বুঝতে পারছি। তো তার মানে হচ্ছে যে আমার যে কিউমুলেটিভ ফিগার হলো ধরেন 10 বছরের লাস্টে যেটা কিউমুলেটিভ ব্যালেন্স ছিল ওইটার উপরে 14.5% ধরেন 13 13% যদি ওই কিউমুলেটিভ এর উপরে পাই তাহলে আর কোনো অ্যাড হবে না। না ম্যাডাম জি দিবেন এর উপর আমার 20 লাখ টাকা জমছে 20 হারে আমি পাইছি তাহলে যেটা হবে 0.5% অথবা 1/3 অফ দা বেসিক স্যালারি ওই ওই ফাইনান্সিয়াল যেটা অফ বেসিক স্যালারি হ্যাঁ তার মানে হচ্ছে অ্যাড

ওই যে ইমপ্লয়স কন্ট্রিবিউশন আছে না জি জিপিএস জি জি পি এফ এটা যদি আমাকে একবার রিভিউ করে দেন আমি এই এই জায়গাটাই আমি একটু ইয়েতে ছিলাম না কনসেন্ট্রেশনে ছিলাম না আচ্ছা আচ্ছা আবার রিপিট করি জিপি জিপিএ এবং সিপিএফ কি गवर्नमेंट প্রভিডেন্ট ফান্ড এটা একটু ক্লিয়ার জিপিএ এবং সিপিএফ হলো কি गवर्नमेंट প্রভিডেন্ট ফান্ড জিপিএফ এর ক্ষেত্রে বলছে কি যে এমপ্লয়ার কোনো কন্ট্রিবিউশন করে না কেন কন্ট্রিবিউশন করে না কারণ এখানে পেনশন স্কিম থাকে কেন কন্ট্রিবিউশন করে না কারণ জিপিএফ এর ক্ষেত্রে পেনশন স্কিম থাকে মানে যে সমস্ত गवर्नमेंट ऑर्गेनाइजेशन জিপিএফ আছে ওই সমস্ত गवर्नमेंट ऑर्गेनाइजेशन কি আছে পেনশন আছে আর তার মানে কি এখানে কি করে না गवर्नमेंट কোনো কন্ট্রিবিউশন করে না তার মানে জিপিএফ এ শুধু কন্ট্রিবিউশন করে কে এমপ্লয়ার

মানে রিটায়ারমেন্টের সময় যদি আপনি পিএফ থেকে যদি কোনো টাকা পান যেমন জিপিএফ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড সিপিএফ গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড এই জন্য বলছে রিটায়ারমেন্টের সময় যদি পিএফ থেকে যদি কোনো টাকা পান না এই টাকাটা কি ফুললি এক্সেমটেড কোথায় বলা আছে সিক্স টুডল পার্টে প্যারা টোয়েন্টি ওয়ান ঠিক আছে সিপিএফ এর ক্ষেত্রে এক্সেমটেড আর পিএফ এর ক্ষেত্রেও এক্সেমটেড কিন্তু ইউপিএফ এর ক্ষেত্রে বলছে এটা স্যালারির সাথে যোগ হবে কতটুকু পোর্শন এমপ্লয়ার কন্ট্রিবিউশন এন্ড ইন্টারেস্ট কতটুকু পোর্শন স্যালারির সাথে যোগ হবে এমপ্লয়ার কন্ট্রিবিউশন এন্ড ইন্টারেস্ট স্যালারির সাথে যোগ হবে যোগ ক্লিয়ার কি না এটা হুম एग्जांपल দিব দাদা আবার একটু রিপিট করা যাবে এটা লাস্ট ওয়ানটা রকি ভাই হ্যাঁ 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 একটু আচ্ছা ইউপিএফ ইউপিএফ এটা ইউপিএফ থেকে মিস্টার এক্স পঁচিশ লাখ টাকা পাইছে এটা এক্সাম্পল না দিলে পঁচিশ লাখ টাকা পাইছে এর মধ্যে দশ লাখ টাকা মিস্টার এক্স এর কন্ট্রিবিউশন করছে কোথা থেকে এই স্যালারি পরে কি অলরেডি সে ট্যাক্স পে করছে না হ্যাঁ অলরেডি ট্যাক্স হ্যাঁ ট্যাক্স পে করে না কোন অ্যামাউন্টের পরে কন্ট্রিবিউশনের পরে কি ট্যাক্স পে করে লাখ লাখ ইন্টারেস্ট ধরে নিলাম লাখ তার ট্যাক্সেবল ইনকাম কত 15 লাখ 15 লাখ ট্যাক্সেবল ইনকাম লাখ

বলছে আমি প্রভিডেন্ট ফান্ডে এই কিন্তু বলে আছে উইল নট বি এডেড উইথ স্যালারি হ্যাঁ না উইল বি কোথায় বললেন যে উপর এক নম্বরের উপরে লেখা রয়েছে যে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে বলতেছে উইল নট বি এডেড উইথ স্যালারি হ্যাঁ এটা এমপ্লয়েড এমপ্লয়েডটা ইয়া হচ্ছে না অ্যাড হচ্ছে না কিন্তু এমপ্লয়েডটা অ্যাড হচ্ছে ওখানে এমপ্লয়ি কোথা থেকে কন্ট্রিবিউট করে ফ্রম বেসিক স্যালারি হ্যাঁ হ্যাঁ বেসিক স্যালারি মানে পিএফ টাকাটা আপনারা যে কেটে রাখেন এই টাকাটা কোথা থেকে রাখেন বেসিক স্যালারি থেকে না স্যালারি থেকে তো কেটে রাখেন হ্যাঁ ক্লিয়ার ওখানে অটোই তো অ্যাড হয়ে যাচ্ছে ট্যাক্স দিয়ে দিচ্ছি জি 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 হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আমি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স স্যার ইনভেস্টমেন্ট অ্যানাউন্স বলতে ট্যাক্স টাইপের এর অন এলিজিবল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট অ্যানাউন্স বলতে যে জিপি এর ক্ষেত্রে অনলি এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা সে ইনভেস্টমেন্ট অ্যানাউন্স হিসেবে পাবে সিপি এর ক্ষেত্রে অনলি এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা সে ইনভেস্টমেন্ট অ্যানাউন্স হিসেবে পাবে আর পি এর ক্ষেত্রে বোথ আর ইউপিএফ এর ক্ষেত্রে বলতে না কি না ক্লিয়ার কিনা দেখেন এই চারটা পার্থক্য যদি মনে রাখতে পারেন না সেই ক্ষেত্রে দেখবেন কি যে আমাদের ইন্ডিভিজুয়াল ম্যাথে কিন্তু পিএফ রিলেটেড একটা ইস্যু থাকে পিএবির ইস্যু থাকে বিশেষ করে আর ও নিউ পিএবির থাকে ঠিক আছে এবন প্রিভিয়াসে এরকম একটা ম্যাথ আসতো যে মানে দুই বেশ আসে যে এর বেসিক স্যালারি দেয়া আছে হাউস রেন্ট দেয়া আছে মেডিকেল দেয়া আছে কনভেন্স দেয়া আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ ইন্টারেস্ট অন এরপর নিচে এসে বলতেছে ক্যালকুলেট মিস্টার এক্স ইনকাম প্রভিডেন্ট ই নাম্বার প্রশ্ন ই প্রভিডেন্ট ফান্ড ইজ রিকগনাইজড ওয়ান বি নাম্বার প্রশ্ন ই প্রভিডেন্ট ফান্ড ইজ আনরিকগনাইজড ওয়ান মানে যদি রিকগনাইজড ওয়ান হয় তাহলে मिस्टर এক্স এর ট্যাক্সেবল ইনকাম কত হবে আর যদি আনরিকগনাইজড ওয়ান হয় আনরিকগনাইজড হয় তাহলে मिस्टर এক্স এর ট্যাক্সেবল ইনকাম কত হবে এন্ড ট্যাক্সেবল ইনকাম এন্ড ট্যাক্স लायबिलिटी বুঝা গেছে কিনা এটা অন্য क्वेश्चन কিন্তু প্রিভিয়াসে ছিল হ্যাঁ ঠিক আছে তখন ম্যাথে কিন্তু আমাদের পি এফ ইস্যু থাকে পি এফ ইস্যু থাকে আমরা পিএফটা পড়ে ফেললাম তাই না আমাদের কি টপিক বাকি আছে আচ্ছা ডিফারেন্ট টাইপস অফ প্রভিডেন্ট ফান্ড রান ট্যাক্স ডিপেন্ড অন ইলিজিবল অ্যামাউন্ট সেকশন ফর্টি ফোর সাবসেকশন টু সিক্স রুল পার বি আচ্ছা ট্যাক্স ডিপেন্ড অন ইলিজিবল অ্যামাউন্ট আচ্ছা এই জিনিসটা পড়তে হবে কি আমরা যখন কোন ইন্ডিভিজুয়াল নাই ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব না ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের দরকার যে ট্যাক্স রিভিউ এলিজিবল আমরা ট্যাক্স আমরা তো সব গুলো জানি যে মেইলের ক্ষেত্রে কি ফার্স্ট 3 লাখ হলো নীল এরপর 1 লাখের পরে 5% এরপর 3 লাখের পরে 10% 10% 4 লাখের পরে 15% 5 লাখের পরে 20% রেস্ট অফ দা অ্যামাউন্ট এর পরে 25% এটা আমরা জানি তাই না জি আচ্ছা আমরা

এটা দেখবেন আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচার চ্যাপ্টারে আমরা আলোচনা করব যেমন পোলট্রি কারো যদি পোলট্রি বিজনেস থাকে তাহলে পোলট্রি বিজনেস এর ইনকামটা বলছে যে পোলট্রি বিজনেস এর ইনকাম তাকে কম রেটে ট্যাক্স পে করতে হয় বা কারো যদি ফিশারি ফিশারি থাকে না ফিশারি থেকে যদি ইনকাম থাকে না তাহলে ওই ইনকামের পরেও তাকে কম রেটে ট্যাক্স পে করতে হয় যেমন পোলট্রি পোলট্রি থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে সেক্ষেত্রে বলছে ইনকামটা বিশ লাখ টাকা পর্যন্ত এরপরে নেক্সট টেন লাখের পরে ফাইভ পার্সেন্ট অফ অব অ্যামাউন্ট এর পরে টেন পার্সেন্ট তার মানে পোর্টির যে ইনকামটা এই ইনকামের ক্ষেত্রে কি কম রেটে ট্যাক্স দিচ্ছে না এসএসসি ইনকামের পরে এসএসসি কিন্তু কম রেটে ট্যাক্স দিচ্ছে এই অফ টোটাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে এই রিডুস ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল ইনকাম গুলো আমাদেরকে কি করতে হবে বাদ দিয়ে বাদ দিয়ে নিতে হবে হ্যাঁ এটাই বলতেছে দেখ এলিজিবল এমন কি বলছে যে অ্যাংচন ইনভেস্টমেন্ট অর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ও টোটাল ইনকাম ও টাকা দেড় কোটি তাহলে আমি ফার্স্টে কি করলাম ইলিজিবল অ্যামাউন্টটা ক্যালকুলেশন করলাম আচ্ছা রিবেটটা আবার ডিপেন্ড করবে টোটাল ইনকামের পরে কারো টোটাল ইনকাম যদি পনেরো লাখ টাকা এক্সিড না করে তাহলে সে রিবেট পাবে ফিফটিন পার্সেন্ট অন দ্য ইলিজিবল অ্যামাউন্ট আর যদি পনেরো লাখ টাকা এক্সিড করে তাহলে রিবেট পাবে কত টেন পার্সেন্ট অফ দ্য ইলিজিবল অ্যামাউন্ট আচ্ছা টোটাল ইনকাম জি কিছু বলবেন

আমি কিন্তু রিদম দিয়ে দিছি হ্যাঁ মানে আপনারা রিদম সারা মনে রাখতে পারেন সমস্যা নাই যেভাবে মনে রাখতে পারেন আচ্ছা দেখেন সেশনাল পার্ট বিটা লাইভ দিয়ে পড়িছো পড়া মানে এটা মনে রাখার জন্য টেকনিক দিছি আচ্ছা এটা কি বলছ দেখেন লাইতে বলছ কি দেখেন আচ্ছা আমি কি পড়ে আরছি খেয়াল করে দেখেন তো ইলিজিবল অ্যামাউন্ট ইজ দা লয়ার অফ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর 25% অফ টোটাল ইনকাম অর টাকা 1.5 কোটি আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট সম্পর্কে কোথায় বলা আছে সিক্সুরাল পার্ট বি তার মানে সিক্স টু টুয়েলভ পার্ট বিতে যে সমস্ত এরিয়া আছে এই সমস্ত এরিয়াতে যদি এসএসসি ইনভেস্ট করে তাহলে সে এটা কি হিসেবে পাবে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে পাবে আমাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসটা জার্জ করে যে আপনি জানেন কি না এই জিনিসটা কিন্তু সিক্স টু বি কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাথে কিন্তু কি করে জার্জ করে দেখে এখন সেকেন্ড পার্টে এরকম একবার একটা ম্যাথ আসছিল ওই ম্যাথটা দেখে আপনারা দেখেন যে মে জুন তে মিস্টার ই এর একটা ম্যাথ আসছিল মেজুন চোদ্দ তে হ্যাঁ ওই ম্যাথে সিক্স পার্ট এ এবং পার্ট বিটা মানে টিচার ইভালুয়েট করতে যাচ্ছে হ্যাঁ মানে জাজ করতে যাচ্ছে যে আপনি সিক্স শিডিউল পার্ট এ এবং পার্ট টা ঠিক মতো পড়ছেন কিনা বুঝতে পারছেন মানে এইরকম মানে যার শিশুরের পার্ট এবং পার্ট বি ভালো মতো পড়া ছিল সেই ওই ম্যাথটা করে আসতে পারছে ইন্ডিভিজুয়াল ম্যাথটা মানে ওই ম্যাথে এক্সামশন ইনকামের অনেকগুলো ইস্যু ছিল এক্সামশন ইনকামে

যদি রেফারেন্ডারি প্রভিশনটা চালু থাকে তাহলে নিয়ম হলো কি যে আপনি যে স্যালারি পাচ্ছেন না ধরেন সে ফর एग्जांपल আপনি মাসলি স্যালারি 1 লাখ টাকা আপনি এই টাকাটা কি করতে পারেন কোম্পানি থেকে না নিয়ে কি করতে পারেন ডিফার্ট করে রাখতে পারেন বা আমি ধরলাম যে এই 1 লাখ টাকার 1 লাখ টাকা আমার মাসলি স্যালারি আমি প্রতি মাসে কি করি 30000 টাকা করে ডিফার্ট করে রাখি প্রতি মাসে আমি 30000 টাকা করে কি করে রাখি ডিফার্ট করে রাখি মানে এই টাকাটা আমি কখন কখন রিসিভ করব মানে রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্টের পরে আমি একবারে রিসিভ করতে পারি অথবা আমি যদি চাই তাহলে কি করতে পারি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট করে অ্যামাউন্ট রিসিভ করতে পারি এটাই বলছে ডেফার্ড আচ্ছা তো ডেফার্ড যদি गवर्नमेंट এমপ্লয় गवर्नमेंट অর্গানাইজেশন যদি गवर्नमेंट এমপ্লয় যদি ডেফার্ড করে রাখে তাহলে ও আবার কি পাবে এই ডেফার্ড কারণে এটা কি সুপার ফান্ডের সুপার অ্যানুয়েশন ফান্ডের না সুপার অ্যানুয়েশন ফান্ড তো প্রাইভেট প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে ভাইয়া गवर्नमेंट অর্গানাইজেশনের ক্ষেত্রে মানে এটা কি মানে আমার নরমাল বেতন যেটা নরমাল বেতন কে চাই ডিফার কোড যদি করি সেটা হ্যাঁ নরমাল বেতন কে যদি ডেফার্ট করি সেটা ডিফার অ্যানুইটি এটা কিন্তু गवर्नमेंट এমপ্লয়ার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে not প্রাইভেট এমপ্লয়ার ক্ষেত্রে কিন্তু এটা করতে পারবে না এখন অমিটেড না ভাই যে নিচে লেখা অমিটেড

লাইফ থেকে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই হাফ কোথায় বলা আছে সিংসুরাল পার্ট বি প্যারা টু ডি থেকে ডেফার্ড কোথায় বলা আছে সিংসুরাল পার্ট বি প্যারা থ্রি প্রো থেকে প্রভিডেন্ট ফান্ড অ্যাসেস কন্ট্রিবিউশন আর প্রভিডেন্ট ফান্ড কত गवर्नमेंट কোথায় বলা আছে প্যারা ফোর আর ই থেকে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এখানে বোথ কন্ট্রিবিউশন কোথায় বলা আছে প্যারা ফাইভ সুপার থেকে সুপার ইনিশন ফান্ড কোথায় বলা আছে প্যারা সিক্স সিক্স আচ্ছা ঠিক আছে এটা মনে রাখার টেকনিক কিন্তু দেখেন সিরিয়ালে গেছে কিন্তু

ডাইন পাব আচ্ছা ক্লিয়ার তো দেন এই রিদমটা একটু মজার আছে দেখেন লাইভ দিয়ে পড়ি সুপার হ্যাঁ লাস্টের দিকে পড়ি সুপার মানে পড়িটা সুন্দর বুঝতে পারছেন রিদম মনে রাখার জন্য আচ্ছা আসেন সামনের দিকে আগে এরপরে দেখেন প্যারা সাত আট নয় অমিটেড হ্যাঁ প্যারা সাত আট নয় অমিটেড এরপরে বলছে সাদি সার ওয়েল এটা মানে সাদি সার ভালো হ্যাঁ মানে সাদি সার ওয়েল হ্যাঁ

এটা বলছে কি যে সেভিং সার্টিফিকেট বা সেভিং ইনস্ট্রুমেন্ট গুলো আমাকে কতদিন পর্যন্ত হোল্ড করতে হবে আপ টু 5 ইয়ার্স অর পিরিয়ড হুইচ এভার মানে আমার যদি হয় তাহলে 3 বছর হয় তাহলে অ্যাট লিস্ট 5 বছর পর্যন্ত আমাকে হোল্ড করতে হবে আচ্ছা এটা আপ টু না লিখে অ্যাট লিস্ট 5 ইয়ার্স লিস্ট লিখে যেটা না অ্যাট লিস্ট এটা মানে রেফারেন্সটা আছে

এখন আমি যদি আলি বিক্রি করে দিই আলি বিক্রি করলে মানে প্যারাটেনে বলা আছে যে আপনি যে ইনকাম ইনকামিয়ারে পার্সেস করছিলেন ওই ইনকাম ইনকামিয়ারে যে ইনকাম ইনকামিয়ারে পার্সেস করছিলেন ওই ইনকাম ইয়ারে সেভিং সার্টিফিকেটের কারণে যতটুকু ট্যাক্স সেভ হচ্ছিল না বা যতটুকু ট্যাক্স রিবেট পাইছেন না ওই পরিমাণ ট্যাক্স এই কারেন্ট ইনকাম ইয়ারে আপনাকে পে করে দিতে হবে মানে আমি যদি আনলি বিক্রি করে দিই তাহলে সে ক্ষেত্রে আমাকে কি করতে হবে একটা ট্যাক্স পে করতে হবে এডিশনাল ট্যাক্স পে করতে হবে এডিশনাল ট্যাক্স কতটুকু পে করতে হবে আমি যে ইনকাম ইয়ারে সঞ্চয় করতে পারচেস করেছিলাম

কতটুকু কত টাকা রিবেট পাইছিলেন ওই টাকা আপনাকে দিয়ে দেন এই বছর দিতে হবে সাথে অ্যাড করব এটা তো ট্যাক্স টোটাল ইনকামের সাথে হবে না এটা ট্যাক্স আমরা কি করব ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করব না জি দিকে সে অ্যাড এডিশনাল ট্যাক্স এইভাবে এইভাবে ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ তখন কি রিবেট অ্যামাউন্ট এডিশনাল ট্যাক্স হিসেবে কাউন্ট হবে

যে আপনি যে হসপিটালে ডোনেট করতেছেন এটা মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা অনুমোদন হতে হবে বুঝে গেছে এই দুটার ক্ষেত্রে কিন্তু অনুমোদন আছে বা সম্ভবত এন বিআর বা মিনিস্ট্রি অফ এডুকেশনের অনুমোদন আছে এই দুটার ক্ষেত্রে যে হসপিটালটা এক বছর আগে স্টাবলিশ হইতে হবে মানে যেদিন ডোনেট করছেন ওই দিন থেকে আরো এক বছর আগে প্রতিষ্ঠিত হইতে হবে ওয়েলফেয়ার অফ রিটায়ার্ড পিপুলের ক্ষেত্রেও সেম কন্ডিশন

ওই যে অনুমোদন নিতে হয় অনুমোদনের কথা আছে মানে প্রায়ের অ্যাপ্রুভাল অনেক সময় দেখবেন অনেক ডোনেশন ক্ষেত্রে প্রায়ের অ্যাপ্রুভাল লাগে এই জিনিসগুলো না ঝামেলা যেমন কোম্পানির ক্ষেত্রে দেখবেন যে সিএসআর অ্যাপ্লিকেবল কোম্পানির ক্ষেত্রে সিএসআর অ্যাপ্লিকেবল মানে আমি মনে আপনাকে বলছিলাম যে কোম্পানিগুলো কি করে যে বিভিন্ন 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 প্রতিষ্ঠানগুলোতে ডোনেট করে আর ইনকাম ট্যাক্স অথরিটি কি করে এই ডোনেশনটা ডিজে ডিসঅ্যালাউ করে দেয় ডিসঅ্যালাউ করে দেয়

ইনভেস্টমেন্ট সেভিং সার্টিফিকেট কোথায় বলা আছে প্যারা টেন তারপরে কি দ্বিতীয় ডিপোজিট পেনশন ইস্যু কোথায় বলা আছে প্যারা এগারো তারপরে সার থেকে চ্যারিটেবল হসপিটাল কোথায় বলা আছে প্যারা এগারো ডি ওয়েল থেকে ওয়েল থেরাপি ট্রেটেড পিপল কোথায় বলা আছে প্যারা এগারো আর এক্সামে যখন আপনি কোট করতে পারবেন বা সেকশনের রেফারেন্স দিতে পারবেন আপনার মার্কস কিন্তু দ্রুত ক্যারি করবে মানে ভালো মার্কস পাবেন ঠিক আছে

মানে অ্যাসোসিয়েশন অফ পারসন জানি না এও পি না অ্যাসোসিয়েশন অফ পারসন হ্যাঁ অ্যাসোসিয়েশন অফ পারসন এটা সমিতির মত হ্যাঁ অনেক সময় দেখবেন দেখি অ্যাসোসিয়েশন অফ পারসন অন কাইন্ড অফ সমিতির মত যেমন বিল্ডিং গুলোর ক্ষেত্রে দেখবেন যে বিল্ডিং গুলো যে বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট আছে যদি এই অ্যাপার্টমেন্ট গুলো বড় বড় অ্যাপার্টমেন্টে যদি মালিক যদি অনেকে হয় না তখন আর একটা ইওপি করে ফেলে অ্যাসোসিয়েশন অফ পারসন এটা

ফার্মকে একবার ট্যাক্স দিতে হচ্ছে এবং পার্টনারটা তার রিটার্নে কি করতেছে তার রিটার্নে ইনকাম হিসাবে শো করতে হচ্ছে পার্টনার পার্টনারের পোর্শনটা এই জন্য যেহেতু শো করতে হচ্ছে এই জন্য বলছে যে ওই পার্টনারশিপ ফার্মে ইনকামের পরে সে কি পাবে ট্যাক্স ক্রেডিট পাবে তাই না ট্যাক্স ক্রেডিট পাবে এ বলছে ট্যাক্স ক্রেডিট অন ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম তার এই জুটি একটু মনে রাখেন যে চোদ্দ থেকে বলা আছে প্যারা পনেরো থেকে বলা আছে আর প্যারা ষোলো অমিটেড এখানে অমিত লেখার ইন্টেনশন হলো যে রিদমটা মনে রাখার জন্য ভাই ক্রেডিট পাবে মানে তো ইয়া ওটা তো ইনকাম কম্পিটিশন এলাইবল ইনভেস্টমেন্ট না ক্রেডিট তো এলাইবল ইনভেস্টমেন্ট না ক্রেডিট হলো কি রিপিটার মতো কারেক্ট রিপিটার মতো এটাই বললাম ভাই তাহলে এটা সিক্স শিডিউল পার্ট বি তে কেন দিল এটা এ তে দাও উচিত ছিল না না এই ট্যাক্স এরিয়াটা সিক্স শিডিউল পার্ট বি তে না

ক্ষতিপূরণ দেওয়া হয় ইনডেমনিটি বা বেমারে যেটা দেওয়া হয় এটা বলছি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম তো ওইটার ক্ষেত্রে যদি গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে কিন্তু যদি কোনো অ্যামাউন্ট পে করে থাকে তাহলে এটাও আমি কি পাবো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হিসেবে পাবো আচ্ছা তাহলে এটা 13 14 15 ছিল যদি অমিত বলি তাহলে প্যারা 17 এরপর দেখেন তিনটা প্যারা অমিট হয়ে গেছে অমিত গুলো কিন্তু মানে তিনটা তিনটা করে হইছে এটা কিন্তু মনে রাখতে খুব সুবিধা খেয়াল করে দেখেন আমি যখন প্রথম রিদমটা পড়ছিলাম দেখেন প্যারা ছয় পর্যন্ত ছিল এরপরে কি সাত আট নয় অমিতের সাদেশের হইলে এটা রিদম শুরু হয়েছে কত দশ থেকে এরপর জবাব পিসি রিদম শুরু কত তেরো থেকে বারো অমিটে না আচ্ছা আগা খান ডেভেলপমেন্ট এরর যদি আঠারো উনিশ বিশ অমিটে হয় তাহলে এই বলা আছে আচ্ছা পি তো হলো ফিলাম টপিক আর এডুকেশন ইনস্টিটিউশন প্যারা আর এটা তো অমিটেড কম্পিউটার ল্যাপটপ এটা রিদমটাকে ঠিক রাখার জন্য শুধু এই সিটা রাখা হয়েছে যেটা অমিটেড বাই কি ফাইন্যান্স অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন এটা অমিট হয়ে গেছে স্ত্রীতমটাকে মনে রাখার জন্য এটা রাখা হয়েছে আর কিছু না লিখেও দিছি কিন্তু মানে দেখেন লিফাস টেজারি বন আচ্ছা ডোনেশন টু এলআইতে হলো ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন টু সেট আপ ইন দা মেমরি অফ লিবারেশন অর ফাদার টু ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন দা মেমরি অফ দা ফাদার অফ নেশন আচ্ছা এটা বলা আছে চব্বিশ ফাদার অফ ইনভেস্টিং সম্পর্কে বলা আছে প্যারা পঁচিশ এরপরে প্যারা ছাব্বিশ অমিটে ঠিক আছে তাহলে ট্রেজারি বন্ড সম্পর্কে বলা আছে সরি ইনভেস্টমেন্ট ইনস্ট্রাকশন শেয়ার সম্পর্কে বলা আছে প্যারা সাতাশ আর ট্রেজারি বন্ড সম্পর্কে বলা আছে প্যারা আটাশ আমি যদি একটু মাইন্ডে রাখতে পারি যে এই লিফাস ট্রেজারি বন্ড এটা কোন প্যারা থেকে শুরু হয়েছে তাহলে কিন্তু ইজিলি মনে রাখতে পারবো এটা শুরু হয়েছে কি প্যারা চব্বিশ থেকে না ডোনেশন টু সেট আপ ফর দ্য মেমোরি অফ লিবারেশন হাউস কোথায় বলা আছে প্যারা চব্বিশ ফাদার অফ নেশন প্যারা পঁচিশ এরপরে কি প্যারা সাবমিট সাবমিট তাহলে ইজ থেকে কি ইনভেস্টমেন্ট ইন স্টকস এন্ড শেয়ারস অফ লিস্টেড কোম্পানি কত প্যারা সাদা স্টিজারি বন্ড সম্পর্কে বলা প্যারা 28 এ বলা আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন বুঝা গেছে দাদা না 50 টাকা পাবে শেয়ারে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে যদি শেয়ার কিনি সেটা আবে ডিস্ট্রিক্ট কোম্পানি শেয়ারলি হবে প্রাইমারি ও সেকেন্ডারি হবে আর কোয়্যারিজ আছে কোনো বলেন তবে এই প্রধানমন্ত্রী তন্ত্র বিল বা প্রেসিডেন্ট যে ফান্ড যেটা ওখানে যে কন্ট্রিবিউশনটা সেটা আচ্ছা উইডারনিস আর ওর বলতে কি বোঝাতে কি যে ওইখানে যদি কন্ট্রিবিউট করেন না সে ক্ষেত্রে যে অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করছে মানে আপনারা যে ইনকামটা কন্ট্রিবিউট করছেন এই ইনকামটা অনুমোদন যোগ্য

যেমন আমরা যখন কোম্পানি অ্যাসমেন্টে মানে কোম্পানি অ্যাসমেন্টে কাজ করি না তাহলে কোনো কোম্পানি যখন ফাইল অডিটে পড়ে তখন কোম্পানি অ্যাসমেন্টে কাজ করি তখন ডিসিডি রা আমাদেরকে বলে দেয় মানে দেখে যে ডোনেশন করছি অন্য জায়গায় যখন ওরা বলে দেয় মানে অনেক সময় ডিসিডি দেরকে বলতো শুনছি এরকম মানে যে একজন ডিসিডি বলছে যে আপনি তো এই জায়গায় ডোনেট না করে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড বা রিলিফ ফান্ডে ডোনেট করতে পারতেন তাহলে আমরা ডোনেশন আর ডিজেল করতাম না বুঝতে পারছেন মানে এই ধরনের কথাবার্তা বলবেন আমরা তাহলে এটা তাহলে সেক্ষেত্রে এটা ইনভেস্টমেন্ট রিবেট পাওয়া যাবে না ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে প্রাইম মিনিস্টার ফান্ড দেবং আপনার প্রেসিডেন্ট ফান্ডে যদি কেউ কন্ট্রিবিউট করেন এটা কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র এলাবল এলাবল এক্সপেন্স হবে কোম্পানির ক্ষেত্রে যে নাকি থেকে ইনকাম থেকে বাদ দিয়ে দিতে পারে মানে আপনি ইনকাম থেকে বাদ দিয়ে দেখাতে পারে যেমন আমাদের ইনকাম আছে 12 লাখ টাকা আমি প্রাইম মিনিস্টার রিট ফান্ডে 10 লাখ টাকা রুন

কারণ আপনারা দেখবেন যে উনিশের একত্রিশে একাস সেকশন উনিশ সাব সেকশন একত্রিশে বলা আছে এরকম যে কারো যদি এক্সাম্পল ইনকাম থাকে বা রিডিউস ট্যাক্স এর অ্যাপ্লিকেবল ইনকাম থাকে তাহলে এটা তাকে কি করতে হবে রিটার্নে শো করতে হবে কারো যদি এক্সাম্পল এটা উনিশের একত্রিশে বলা আছে সেকশন উনিশ সাব সেকশন একত্রিশ আচ্ছা আপনারা কিন্তু এগুলো একটু নোট ডাউন করে নিন যারা ক্লাস করতেছেন

গ্রাচুইটি পাইছে সুপার ইনভেনশন পেয়েছে বাট ওটা সে দেখাতে চাচ্ছে না অনেক বেশি ইনকাম এর অনেক বেশি ফান্ড এটা যদি পরে ডিসিড করতে পারে এটার উপর রেগুলার রেটে ট্যাক্স ইমপোজ করে দিবে জি 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 আচ্ছা তো তাই

আমরা কি নিয়ে আলোচনা করতেছি কোম্পানি ম্যাথ না কিন্তু ইন্ডিভিজুয়াল ম্যাথ বুঝছেন না ইয়ে বলা আছে ভাই এনি ইনকাম অ্যাক্রুইং টু অর ডিরাইভড বাই হ্যাঁ অ্যাক্রুইং টু অর ডিরাইভ অ্যাক্রুইং টু যদি প্রভিডেন্ট ফান্ডের পরে কোনো ইনকাম অ্যাক্রু অ্যাক্রু হয় অর ডিরাইভ বাই মানে প্রভিডেন্ট ফান্ড থেকে যদি কোনো ইনকাম আসে এরকম ফান্ডের ক্ষেত্রে নিয়ম তো আমরা জানি ফান্ডের ক্ষেত্রে কি দেখেন খেয়াল করে দেখেন আমরা সেকশন সেভেন্টি এ কি বলা আছে যে কারা কারা রিটার্ন সাবমিট করবে না উইল সাবমিট দ্য রিটার্ন সেকশন সেভেন্টি ফাইভ যদি খেয়াল করেন মানে যারা যে ওইখানে কি বলা আছে যে কাদের জন্য রিটার্ন সাবমিশন মেন্ডা টুরি না সেকশন সেভেন্টি ফাইভ সাবসে সম্ভবত প্যারা টু তে বলা আছে যে কাদের জন্য রিটার্ন সাবমিশন মেন্ডা টুরি না

আমি ধরেন ডাব্লিউবিএফ এর ক্ষেত্রে নিয়ম কি ডাব্লিউবিএফ থেকে এই বছর আমি দুই লাখ টাকা পাইছি খেয়াল করেন ডাব্লিউবিএফ থেকে এই বছর আমি পাইছি কত দুই লাখ টাকা তাহলে দুই লাখ টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা এক্সাম্পল দেড় লাখ টাকা পর ট্যাক্স দিতে হবে এরপরে বছর পাইছি তিন লাখ টাকা আমি যা পাবো তার এখন এই টাকার কত কত পার্সেন্ট আপনি ধরেন যে

আচ্ছা ভলান্টারি রিটায়ারমেন্ট যদি করি गवर्नमेंट অর্গানাইজেশন থেকে ভলান্টারি রিটায়ারমেন্টের জন্য যদি गवर्नमेंट অর্গানাইজেশন থেকে যদি কোনো টাকা পায় এই টাকাটাও কি ফুললি एग्जांपल আচ্ছা ডিভিডেন্ড ইনকাম কত রূপে एग्जांपल 50000 আচ্ছা এর মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল এসএসসি পাবে এই ডিভিডেন্ড সম্পর্কে বলা আছে 6 শিডিউল পার্টে প্যারা 11 রে এই রেফারেন্সটা কিন্তু আপনাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে 6 শিডিউল পার্টে প্যারা 11 রে

যদি টাকা পাই এই টাকাটা পঁচিশ হাজার টাকা বলতে এক্সাম্পল মিউচুয়াল ফান্ড ইউনিট ফান্ড আবার সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এখানে এস এসি বলছে আর এখানে বলছে ইন্ডিভিজুয়াল এস আচ্ছা কারো কোনো কোয়ারি আছে এই পর্যন্ত পড়ার মধ্যে পড়ার মধ্যে ডিভিডেন্ডের তো আমাদের ফ্ল্যাট 20% কেটে রাখে না ডিভিডেন্ডের উপরে হ্যাঁ কোম্পানি কেটে 20% কেটে রাখবে ডিভিডেন্ড সম্পর্কে বলা আছে সেকশন 54 54 54 এটা রেফারেন্স গুলো ক্ষেত্রে 20% কেটে রাখবে আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 10% কেটে রাখবে এটা না এটা ফাইনাল না কোম্পানির ক্ষেত্রে তো ফাইনাল কোম্পানির ক্ষেত্রে ফাইনাল আছে কোম্পানির ক্ষেত্রে কি যে ইনকাম ক্যালকুলেশন করবে আর টিডিএস আপনি ওইদেই বাদ দিবেন ঠিক আছে কোম্পানির ক্ষেত্রে ফাইনাল

পলিসি ভ্যালু বলা আছে এটা তো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এটা কোথায় বলা আছে এলআইপি সম্পর্কে সিক্স শিডিউল পার্ট বি সিক্স শিডিউল পার্ট বি কত নাম্বার প্যারায় বলা আছে প্যারা 1 সিক্স শিডিউল পার্ট বি প্যারা 1 আমার কিন্তু পলিসি ভ্যালু বলা নাই তার মানে আমাকে নোট দিতে হবে কি নোট দিবেন যে 10% অফ পলিসি ভ্যালু ইজ হায়ার দ্যান অ্যাকচুয়াল অ্যামাউন্ট পে

ঠিক না যে ক্লায়েন্ট আপনার রেফারেন্স আছে যে আপনি জিনিসটা বলতেছেন এটা কোথায় কোথায় বলা আছে মানে আপনিও কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কোথায় বলছে ঠিক না যেটা রেফারেন্সটা চাই আচ্ছা তা আমরা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশনটা দেখছি তাই না ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশনটা দেখছি আচ্ছা আমরা ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করার আগে আমরা বলছি কি ইলিজিবল অ্যামাউন্টটা ক্যালকুলেশন করব আচ্ছা ইলিজিবল অ্যামাউন্টটা কি ছিল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট

10% আর ইনকাম যদি 15 লাখ টাকা এক্সিড না করে তাহলে রিবেট পাবে 15% আর যদি 15 লাখ টাকা এক্সিড করে তাহলে পাবে 10% 10% ক্যালকুলেশন করলাম এটা ক্যালকুলেশন করতে পারলে ভালো এরপর ক্যালকুলেশন করব ক্যালকুলেশন অফ ট্যাক্স লাইবিলিটি অন ফার্স্ট 3 লাখের পরে 0% 1 লাখের পরে 5% 5000 নেক্সট 3 লাখের পরে 10% 30000 টাকা লাখের পরে 15% 60000 টাকা 5 লাখের পরে 20% এক লাখ নেক্সট বাইশ লাখের পরে এত গ্রস ট্যাক্স লাইবিলিটি স্ল্যাবের ফলে যে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন করি এটাকে আমরা গ্রস ট্যাক্স লাইবিলিটি বলি আচ্ছা একটু খেয়াল করে লেস ট্যাক্স রিবেট বাদ দিছি বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা হলো কি নেট ট্যাক্স লাইবিলিটি এটা থেকে আমরা কি বাদ দিছি টিডিএস অন ডিভিডেন্ড বাদ দিছি পাইছি কি রিমেইনিং ট্যাক্স লাইবিলিটি লাইবিলিটি আচ্ছা আপনাদের এখানে একটা ম্যাথ দেয়া আছে এই ম্যাথটা আপনারা নিজেরা নিজেরা করতে করেন নাকি কোনটা এই যে এই ম্যাথটা

কোনটা জ্যাট বক্স দিয়ে দিব মানে এই 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 যে আপনারা তো অনেকে অ্যাডমিট হন নাই যারা অ্যাডমিটন